স্বস্তির জয়, অবশ্যই স্বস্তির। ঠিক এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যেটা হতে পারে অনেক ভক্তের মনে, যে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে কিনা। পয়েন্টস টেবিলের দিকে যদি তাকাই, বাংলাদেশের এখন রান রেট কিন্তু প্লাসে আছে, প্লাস 0.70। আমরা যদি আফগানিস্তানের দিকে দেখি, -1.1 সামথিং। আফগানিস্তানকে শুধু জিততেই হবে না, শ্রীলঙ্কার সাথে অনেক বড় ব্যবধানে জিততে হবে। কী মনে হয়, বাংলাদেশ কি কোয়ালিফাই করতে পারবে? বাংলাদেশই এখন সেই তুলনায় সুবিধাজনক অবস্থানে আছে কোয়ালিফিকেশনের কথা যদি শুধুমাত্র বলি। কেননা শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় তাহলে তো কোনো প্রশ্নই নেই। শ্রীলঙ্কারও কিন্তু ওই ভয়টা আছে যে যদি তারা আফগানিস্তানের সঙ্গে হেরে যায় শেষ মুহূর্তে গিয়ে তারাও বাক পড়ে যেতে পারে। সো আমার মনে হয় যে বাংলাদেশ হ্যাভ এ ভেরি গুড চান্স। এখন ডিপেন্ড করবে শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের ফলের ওপরে, এটা আমরা আগে থেকেই জানি, সবাই জানেন দর্শকরা। বাট বাংলাদেশ টিমকে একটা বড় ধন্যবাদ দিতে হয়, তারা যে 89 রানে জিতেছে এটা একটা মানসিক তৃপ্তি দেওয়ার মতো জয়, কনফিডেন্স ফিরিয়ে আনার মতো জয়। এবং ফার্স্ট হাফ ব্যাটিং করে আপনি যখন 334 রান করবেন এবং শ্রীলঙ্কাতে অত একটা ডিজাস্ট্রাস ব্যাটিং পারফরমেন্সের পরে, আমার মনে হয় যে এরকম একটা পারফরমেন্স বাংলাদেশ দলের জন্য এই মুহূর্তে এই বাস্তবতায় বিশ্বকাপের আগে খুব দরকার ছিল। আমরা যদি গত ম্যাচের কথা বলি, যে গত ম্যাচে হারার পর সাকিব আল হাসানের অধিনায়কত্ব নিয়ে অনেক প্রশ্ন হয়েছে, আজকের ম্যাচের অলমোস্ট প্রতিটা বলে আপনার চোখ ছিল, সাকিবের ক্যাপ্টেন্সি কেমন দেখলেন? দেখেন, প্রথম কথা হচ্ছে যে মিরাজকে দিয়ে ওপেনিং করানো, আমার মনে হয়েছে যে এটা একটা খুব ক্যালকুলেটিভ সিদ্ধান্ত ছিল। মিরাজ যদি খারাপ করত অনেক সমালোচনা হতো, অনেকে হয়তো বলতেন শান্তকে দিয়ে ওপেন করানো যেত। যেমন অলরেডি এটা নিয়ে একটা আলোচনা আছে যে কেন তাওহিদ হৃদয়কে ওপরে 3 নম্বরে নিয়ে আসা হলো, তিনি তো 5 নম্বরে বেশ ভালো করছিলেন। আমাকে শান্ত চারে কখনো ব্যাট করেনি, সেটাই, শুধুমাত্র সেটা নয়, শান্ত 3 নম্বরে সেটে লাস্ট ম্যাচে ওই পজিশন 89 করেছেন। এই সমস্ত ক্ষেত্রে হয় কি, ক্যাপ্টেন কোচরা সাধারণভাবে খুব বেশি সাফল রিসাফল করতে চান না, এটা 1 নম্বর দিক। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশের বেশিরভাগ প্লেয়ার বেশিরভাগ সময় পরিবর্তিত অবস্থানে যখন ব্যাট করতে হয় তাদের জন্য মানিয়ে নেওয়াটা কঠিন হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা মানিয়ে নিতে পারেন না, তো এই রিস্ক ফ্যাক্টরটা থাকে। আর সাকিবের এই ক্যাপ্টেন্সি আমি বলবো যে মাস্টার স্ট্রোক বলবো না, কিন্তু ক্যালকুলেটিভ একটা রিস্ক বাংলাদেশকে নিতেই হতো, যে কারণে স্কোয়াডে মিরাজ সহ যদি আপনি ধরেন 8 ব্যাটার নিয়ে বাংলাদেশ খেলেছে। কেন বাংলাদেশ 8 ব্যাটার নিয়েছে, কেননা বাংলাদেশ খুব ভালো জানতো এই উইকেটে বা এই মাঠে সবশেষ 12 ইনিংস হিসেব করলে এভারেজ স্কোর হচ্ছে 312। আপনার ওটা মাথায় রাখা জরুরি ছিল যে আমরা যেন ব্যাটিংয়ের দিক থেকে পিছিয়ে না পড়ি, বা বাংলাদেশ হয়তো ওই মাইন্ড সেট আপ নিয়েই নেমেছিল যে তারা যেন আগে যদি ব্যাট করে একটা ভালো স্কোর করতে পারে, যে স্কোরটা ডিফেন্ড করে বড় রানে জয় পাওয়া যায়। এই যেটা বলে আপনি শুরু করেছিলেন যে রান রেটটা এগিয়ে নিয়ে যাওয়া, লাস্ট ম্যাচের ওই রকম ডিজাস্টার পারফরমেন্সের পর রান রেটটাকে ভালো জায়গায় নিয়ে যাওয়া, বাংলাদেশ সেই মিশনে যথেষ্ট সাকসেসফুল। এবং ক্যাপ্টেন হিসেবে আমার মনে হয় যে সাকিব আল হাসান শুধু দলটাকে ভালোভাবে লিড করেছেন, ভালোভাবে ব্যাটিং লাইন আপ সাজিয়েছেন, নিজে ভালো ব্যাট করেছেন, ভালো ফিনিশিং দিয়েছেন, সেটা নয়। আপনি যদি বাংলাদেশের ফিল্ডিং বা বোলিং ইনিংসের কথা বলেন, সেখানেও কিন্তু সাকিব একটা মুনশিয়ানার পরিচয় দিয়েছেন। তিনি তার বোলারদেরকে যেভাবে রোটেট করেছেন, স্পেশালি মিডল ওভারে ইবাদত না থাকার ফলে একটা বড় ভ্যাকুয়াম তৈরি হয়েছে ইবাদতের ওই শূন্যস্থানটা পূরণ করার জন্য। তিনি কখনো হাসান মাহমুদ, আমরা দেখেছি তাসকিনকে তিনি একেবারে নর্মালি কী দেখা যায় যে 4-5 ওভার করিয়ে দেওয়া, সেটা কিন্তু করেননি, 2 ওভার 3 ওভারে স্পেল করে করে পেসারদের ইউজ করেছেন। সেকেন্ড উইকেট পার্টনারশিপে আফগানিস্তান বোধহয় কত 77 বা 78 করলো, সেটা ভাঙার জন্য হাসান মাহমুদকে আনতে হয়েছে এবং সেটা বলটা একটু পুরনো হওয়ার পরে। তারপরে থার্ড উইকেট পার্টনারশিপটা 51 বা 52, সেখানে আবার শরীফুল। সো সবার যে কন্ট্রিবিউশন, এই কন্ট্রিবিউশনটা বোলাররা নিশ্চিত করেছেন। শরীফুল দারুণ বল করেছেন, তার আগের ম্যাচেই তিনি আফগানিস্তানের সঙ্গে লাস্ট দেখা 4 উইকেট পেয়েছিলেন, তাসকিন এই ম্যাচে 4 উইকেট পেলেন, শরীফুল আজকে 3 উইকেট পেয়েছেন। এই যে তাদেরকে ব্যাটার অনুযায়ী বা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করা, আমার মনে হয় যে সাকিব এই ব্যবহারগুলো খুব ভালো করতে পেরেছেন। এবং এই সাথে একটা ব্যাপার আমি যোগ করে রাখি, এই যে বাংলাদেশের ইউনিটটা, এই ইউনিটটা যথেষ্ট ভালো একটা ফিল্ডিং সাইড এই ম্যাচে, এই ম্যাচে আমরা সেটা দেখেছি। শুধু তাই নয়, মুশফিককেও আমরা দারুণ একটা ক্যাচ নিতে দেখেছি। সব মিলে আমার মনে হয় যে ওভারঅল একটা টিম পারফরমেন্স ছিল। অ্যাট দ্য সেম টাইম সাকিবের ক্যাপ্টেন্সিটা শুধু না, ক্যাপ্টেনদের কাজ তখন আরও বেশি সহজ হয় যখন সবাই ক্যাপ্টেনকে সাপোর্টটা দেন। আমার মনে হয়েছে এই ম্যাচে সাকিব ওই সাপোর্টটা পেয়েছেন এবং দলের মধ্যে ওই ক্ষুধাটা ছিল যে প্রথম ম্যাচে আমরা এত খারাপ করার পরে যে সমালোচনা হয়েছে বাংলাদেশ এত খারাপ দল না, এটা প্রুফ করার একটা তাড়না প্রতিটা প্লেয়ারের মধ্যে ছিল এবং আমার মনে হয় তারা খুব সাকসেসফুলি সেটা করতে পেরেছে।
আলোচনা অনেক বড় করব না, মাত্র দুটো প্রশ্ন করব। এক, তাসকিন শরীফুল খুবই ভালো বল করেছে, স্বাভাবিকভাবেই সবাই প্রশংসাই শুরু করতে পারে ওদের বোলিংয়ের, আপনি কি বলবেন? না না, তারা তো নতুন বলে পুরনো বলে সব কিছু মিলিয়ে খুব ভালো বল করেছেন। একটা ব্যাপার আপনি চিন্তা করে দেখেন, উৎস তাসকিন বাংলাদেশের পেস বোলিং অ্যাটাকের লিডার, ইবাদত না থাকার ফলে যেটা হয়েছে তার রোলটা ইন্ডিভিজুয়াল কাকে দিয়ে আপনি ফিল করাবেন এটা কিন্তু বাংলাদেশের ডিসপোজালে নেই। আপনার ওই একটা রোল ফিল আউট করার জন্য ক্যাপ্টেন কখনও তাসকিনকে ব্যবহার করছেন, কখনও শরীফুলকে ব্যবহার করছেন, কখনও হাসান মাহমুদকে, অর্থাৎ একটা রোল ফিল আপ করার জন্য আপনি দুই বা ততোধিক বোলার ব্যবহার করছেন, এটা কিন্তু সহজ কোনো কাজ না। আপনার ফিল্ড সেট আপ বলেন, কোন ব্যাটার আছেন সেই ব্যাটারের কোন ধরনের শর্টস তিনি ভালো খেলেন, তার এগেনস্টে কোন বোলার ইউজ করবেন, এটা আপনি ক্যাপ্টেন হিসাবে বোলারকে বুঝিয়ে দিতে পারেন। এক্সিকিউশনের দায়িত্ব কিন্তু বোলারের। সো আমার মনে হয় যে ওই জায়গা থেকে বাংলাদেশের পেস বোলিং ইউনিটটা শুধু পুরো বোলিং অ্যাটাকে, মিরাজের যখন দরকার হয়েছে মিরাজও সে উইকেট নিয়ে দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ সময় মিরাজ উইকেট নিয়েছেন। সো আমার মনে হয় যে সব মিলে তারা খুব ভালো করেছেন। এই ভালোটা তাদের জন্য যতটুকু ভালো হয়েছে, আমার মনে হয় যে দর্শকদের স্বস্তির জন্য সবচেয়ে ভালো হয়েছে, কারণ খেলাটা তো দর্শকদের জন্যে, দর্শক স্বস্তি পেয়েছে। এবং আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বড় বিষয় যে আপনার বাংলাদেশ টিম নিয়ে যে ধরনের ভয় শঙ্কা কাজ করছিল এই ম্যাচের পারফরমেন্সটা সেই ভয় আর শঙ্কা অনেকখানি হলেও কমাতে পারবে। একদম শেষ প্রশ্ন, প্রথম দুই ম্যাচ শেষ, আর মাত্র দুই দিন পরেই, দুই দিনের মধ্যে আসলে বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে, বাংলাদেশ করবে কিনা সেটা পরের হিসাব, কিন্তু লাস্ট ডেট আর দুই দিনের, এই দুই ম্যাচ কতটা হেল্প করবে নির্বাচকদের সেরা কম্বিনেশন খুঁজে পাওয়ার জন্য? আমার মনে হয় বাংলাদেশ বিশ্বকাপের দলটা কেমন হবে এটা সম্পর্কে শুধুমাত্র নির্বাচক না, কোচ ক্যাপ্টেন তাদের একটা পরিষ্কার ধারণা রয়েছে। আমরা গণমাধ্যম উৎসকে নিতে হবে, দেব চৌধুরীকে নিতে হবে, এরে নিতে হবে, ওরে নিতে হবে, প্রচুর গলাবাজি আমরা করতে পারি, কিন্তু এগুলার কোনো কিছুতে কোনো লাভ হবে না। দর্শক এক্সকে নিতে হবে, ওয়াইকে নিতে হবে, এরে ছাড়া চলবে না বলতে পারে, এগুলো শুধু শোনার জন্যই, কিন্তু এগুলোর কোনো কিছুতেই কোনো কিছু যায় আসে না। কেননা আমি নিশ্চিত, মোটামুটি নিশ্চিত, বাংলাদেশের বেস্ট ফিফটিনের 12 বা 13 জন মোটামুটি কনফার্ম, বাকি যে দুইটা স্পট এটা নিয়ে হয়তো ডিবেট হবে, কোচ একরকম বলবেন, ক্যাপ্টেন হয়তো আরেক রকম বলবেন, নির্বাচকরা আরেক রকম বলবেন, কিন্তু মানে এই দুই ম্যাচ দেখেই যে আপনারা শুধু দল বাছাই করবেন সেটা বোধহয় হওয়ার কোনো কারণ নেই। অ্যাট দ্য সেম টাইম বরং মিরাজ ওপেনিংয়ে 100 করার ফলে যেটা হয়েছে যে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এক্সট্রা একটা অপশন পেয়েছে যে যদি আমাদের দরকার হয় মিরাজকে ওপেনিং করানো সম্ভব। মিরাজ এর আগেও তাকে যখনই সুযোগ দেওয়া হয়েছে তিনি ভালো করেছেন, এর আগে এশিয়া কাপেই বোধহয় তিনি লাস্ট টাইম ওপেন করেছিলেন প্রায় 5 বছর আগে 2018-তে, তো সেখানেও তিনি ভালো করেছেন, 30+ রানের একটা ইনিংস খেলেছেন যদি ভুল না করি আমি। সো এটা একটা মাইলেজ। এখন খুব সহজভাবে আপনার প্রশ্নের উত্তরে আমি বলছি, তামিম লিটন এই দুজনকে বাদ দিয়ে বাংলাদেশ দল যদি এক্সট্রার কোনো ব্যাকআপ ওপেনার না নেয় বিশ্বকাপের জন্য আমি অন্তত অবাক হব না। তারা যদি চিন্তা করে মিরাজকে প্রয়োজন হলে খেলাবো, শান্ত তো ওপেন করতেই পারে, আমাদের এক্সট্রা ব্যাকআপ ওপেনের দরকার নেই, রাদার সেই জায়গায় আমরা এক্সট্রা একজন ব্যাটসম্যান নিতে পারি, বা যেহেতু ইবাদত নেই এক্সট্রা একজন বোলার নিতে পারি। সো বিশ্বকাপ দল নিয়ে আমার মনে হয় যে আমাদের মধ্যে অনেক দ্বিধা আছে, অনেক চিন্তা আছে, দর্শকদের মনে অনেক চিন্তা ভাবনা আছে, কিন্তু যারা দলটা সাজাবেন বা বানাবেন তাদের মধ্যে আসলে খুব বেশি চিন্তা আছে বলে আমার মনে হয় না, তারা শিওর কী করবেন। বিশ্বকাপ দল কী হতে যাচ্ছে সেটা সময় বলে দেবে, কিন্তু বাংলাদেশ দল আজকে যেভাবে জিতেছে এরপর শুধু প্রশংসাই করা যায় এবং ভালো কিছুর আশা করা যায়। লাস্ট পর্যন্ত আমাদের শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে, আশা করি খুব ভালো কিছুই হবে।